নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, এইমাত্র করোনার ওষুধ তৈরি করে ফেললো পতঞ্জলি, ঘোষণা করলো বাবা রামদেব, সেই সঙ্গে স্কুল কলেজ বন্ধের তারিখ আবারও বাড়িয়ে দিল রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডার, সোনা রূপা, পেট্রোল ডিজেল এবং সরকারের বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। করোনা ভাইরাসের মহামারী গোটা বিশ্বকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু ধীরে ধীরে এই ভাইরাসকে হারানোর ওষুধও আবিষ্কার হচ্ছে। এবার যোগগুরু বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলি দাবি করেছে যে তারা করোনার ওষুধ তৈরি করে নিয়েছে। পতঞ্জলির যোগগুরু রামদেব আর আচার্য বালকৃষ্ণ আপাতত এই বিষয়ে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে ওষুধের ঘোষণা করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, পতঞ্জলির দাবি অনুযায়ী এই ওষুধ করোনাকে হারানোর সবথেকে কার্যকর আয়ুর্বেদিক পদ্ধতি, আর এর নাম করোনিল দেওয়া হয়েছে। পতঞ্জলির আচার্য বালকৃষ্ণ দাবি করেছেন যে পতঞ্জলি আয়ুর্বেদের সাহায্যে করোনাকে হারানোর ওষুধ আবিষ্কার করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, করোনার এই রোগ যখন থেকে সামনে এসেছে তখন থেকেই পতঞ্জলির এর ওষুধ বানানোর কাজে লেগে পড়েছে, আর এবার আমাদের প্রচেষ্টা সফল হলো। পতঞ্জলি দাবি করে বলেছেন যে এই গবেষণা সংযুক্ত রূপে পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট হরিদ্বার অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স জয়পুর দ্বারা করা হচ্ছে। এই ওষুধ নির্বাণ দিব্য ফার্মেসি হরিদ্বার আর পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড হরিদ্বার করা হচ্ছে। তবে এই ওষুধ কবে থেকে আর কোথা থেকে পাওয়া যাবে সেটা নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। আশা করি উনি এই কনফারেন্সে সমস্ত তথ্য তুলে ধরবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন একটি প্রেস কনফারেন্সে রামদেব অর্থাৎ বাবা রামদেব ঘোষণা করেছে যে পতঞ্জলির একটি ওষুধ তৈরি করেছে যার নাম দিয়েছে করোনিল। এই করোনিলের দ্বারায় করোনা ভাইরাসকে একদম অর্থাৎ যার শরীরে এই করোনা ভাইরাস রয়েছে তাকে একদম মুক্ত করা যাবে, অর্থাৎ করোনা ভাইরাসের ওষুধ তৈরি করে ফেলেছে পতঞ্জলি, এমনটাই কিন্তু দাবি করেছে বাবা রামদেব। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। আনলক হওয়ার পর মাস্ক না পরে রাস্তায় ঘুরছেন বহু শহরবাসী, তাদের ধরতে চলেছে পুলিশের অভিযান। একই সঙ্গে রাস্তায় থুতু ফেলার বিরুদ্ধেও শহর জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। লালবাজার সূত্র জানিয়েছেন জুন মাসে এখনো পর্যন্ত রাস্তায় মাস্ক না পরে বেরোনোর অভিযোগে 9275 জনের বিরুদ্ধে পুলিশ মামলা শুরু করেছে। রাস্তায় যেখানে সেখানে থুতু ফেলার অভিযোগে ধরা পড়েছে 555 জন। এর মধ্যে কিছু শহরবাসীর কাছ থেকে পুলিশ তথ্য পেয়েছে যে মাস্ক না পরলে জরিমানা নেওয়া হচ্ছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে মাস্ক না করার জন্য সরকারি নির্দেশ না মানার অভিযোগ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের মামলা করা হচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আদালত। পুলিশ জানিয়েছে গত মার্চ মাস থেকেই মাস্ক না পরে না বের হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু দেখা গিয়েছে আনলক হওয়ার পরও মাস্ক না পরার অভ্যাস রয়ে গিয়েছে অনেকের মধ্যে। পুলিশের ভাষায় মাস্ক পরে বেরোনো এখন নিউ নর্মাল। হ্যাঁ বন্ধুরা, তাই পুলিশের পক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে। এদিকে এখনও রাস্তার ওপর থুতু ও পানের পিক ফেলে চলেছেন বহু মানুষ, তাদের বিরুদ্ধেও ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন এবং সামাজিক দূরত্ব মেনটেন করে চলবেন এবং যেখানে সেখানে থুতু ফেলবেন না, অর্থাৎ রাস্তাঘাটে থুতু ফেলবেন না। যদি আপনাদের এই কোনো কারণে অর্থাৎ আপনারা যদি মাস্ক না পরে বেরোন বা যেখানে সেখানে থুতু ফেলেন যদি পুলিশ প্রশাসন আপনাদের দেখে, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কড়া মামলা দায়ের করা হবে। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। আজ কলকাতায় দাম বেড়েছে পেট্রোলের 0.18 টাকা এবং ডিজেলের দাম বেড়েছে 0.49 টাকা। আজ কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম রয়েছে 81.45 টাকা, ডিজেলের দাম রয়েছে প্রতি লিটার প্রতি 74.63 টাকা। সেই সঙ্গে আজ কলকাতায় 22 ক্যারেট 100 গ্রাম সোনার দাম রয়েছে 4,75,000 টাকা, দাম বেড়েছে 1,300 টাকা। 24 ক্যারেট 100 গ্রাম সোনার দাম রয়েছে 4,87,900 টাকা, দাম বেড়েছে 1,300 টাকা। সেই সঙ্গে রূপোর দাম আজ কলকাতা
কলকাতায় 100 গ্রাম রূপোর দাম রয়েছে 4,888 টাকা, দাম বেড়েছে 13 টাকা। সেই সঙ্গে রান্নার গ্যাসের দাম 14.2 কেজি, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে 616 টাকা। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজকে পেট্রোল ডিজেল সোনা রূপা এবং রান্নার গ্যাসের দাম কত টাকা রয়েছে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। জুলাই মাসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার পঠন পাঠন শুরু হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 10 জুন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খুলবে না, হলেও তাই। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রাজ্যে 31 জুলাই পর্যন্ত স্কুল কলেজ খুলবে না, তবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নির্ধারিত দিনেই হবে বলে জানিয়েছেন। জুলাইয়ের 2, 6, 8 তারিখে হবে উচ্চ মাধ্যমিকের বাকি থাকা 3টি পরীক্ষা। করোনা সতর্কতার মার্চের মাঝামাঝি সময় থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ হয়ে যায় রাজ্যে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছে 31 জুলাই পর্যন্ত সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, এমনটাই তিনি ঘোষণা করেছেন। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকের বাকি যে 3টি পরীক্ষা রয়েছে সেই 3টি পরীক্ষা কিন্তু নির্ধারিত দিনেই হবে, অর্থাৎ 2, 6, 8 তারিখ, জুলাই মাসের 2 তারিখ, 6 তারিখ এবং 8 তারিখেই হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। ট্রেনের গতি বাড়াতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল। লকডাউন পুরোপুরি উঠলেই ট্রেন পরিষেবা স্বাভাবিক করবে রেল। এরপরই প্রায় 502টি প্যাসেঞ্জার ট্রেনকে পাকাপাকিভাবে মেল এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করতে চলেছে রেল মন্ত্রক। আপাতত ঠিক হয়েছে যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন 200 কিলোমিটারের বেশি দূরত্বে যাতায়াত করে সেগুলোকে এক্সপ্রেস ট্রেন হিসাবে চালানো হবে। সেক্ষেত্রে মধ্যবর্তী বেশিরভাগ স্টেশনেই দাঁড় করানো হবে না ওই সমস্ত ট্রেনগুলোকে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে অর্থাৎ হল্ট কমিয়ে দেওয়া হবে ট্রেনগুলোর, ফলে একদিকে যেমন ট্রেনগুলির গতি বাড়বে অন্যদিকে অন্যান্য দূরপাল্লার ট্রেনও চলাচলের সুবিধা হবে। রেল বোর্ডের পক্ষ থেকে এই সমস্ত ট্রেনের তালিকা পাঠিয়ে মধ্যবর্তী হল্ট কমিয়ে নতুন টাইম টেবিল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সাধারণত গরিব ও প্রান্তিক মানুষজনের এই সমস্ত রকম ভাড়ার প্যাসেঞ্জারের ট্রেনে যাতায়াত করেন, ফলে প্রশ্ন উঠেছে এগুলো এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত হলে চরম সমস্যায় পড়বেন তারাই। যদিও রেলমন্ত্রকের দাবি এই সমস্ত ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা একেবারেই নগণ্য, তাই লাভের আশায় ট্রেনগুলো এক্সপ্রেসে রূপান্তরিত করা হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আবারও নতুন করে 502টি প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করছে ভারতীয় রেল। আবারও কিন্তু ট্রেনের সংখ্যা বাড়তে চলেছে, সেটাই কিন্তু সূত্রের খবর উঠে এসেছে। তো আসুন বন্ধুরা এবার চোখ রাখবো পরবর্তী খবরটিতে। তো বন্ধুরা আপনারা দেখতে পালেন আমি কেন্দ্র সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, সেই ওয়েবসাইটটির নাম mygov.in। হ্যাঁ বন্ধুরা, এই ওয়েবসাইটটি নিয়ে আমি আগেও অনেক ভিডিও তৈরি করেছিলাম, যেখানে বলেছিলাম এই ওয়েবসাইটে কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের কন্টেস্ট চলে, এই কন্টেস্টগুলোতে যদি আপনারা পার্টিসিপেট করেন অর্থাৎ অংশগ্রহণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্রাইজ জিততে পারেন এবং প্রচুর টাকাও ইনকাম করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তেমনই একটি কন্টেস্ট চলছে, সেই কন্টেস্টটির মধ্যে চলছে একটি গান বা ভিডিও তৈরি করতে হবে অ্যান্টি ড্রাগ অ্যাপসার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন সারা ভারতবর্ষ জুড়ে করোনা ভাইরাস চলছে, তার জন্যই কিন্তু এই করোনা ভাইরাস রিলেটেড এই বিভিন্ন ধরনের কন্টেস্ট চলছে। এই লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এইখানে আপনারা বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন। এবং এক্ষেত্রে আপনারা যদি একটি গান বা ভিডিওস বানান এই অ্যান্টি ড্রাগ অ্যাপসার নিয়ে, সেক্ষেত্রে আপনাদের সাবমিশন করতে লাগবে এই মাসের 24 তারিখের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, 24 তারিখের মধ্যে যদি আপনারা এক্ষেত্রে সাবমিট করেন অর্থাৎ আগামীকালের মধ্যে এই কন্টেস্টটির লাস্ট ডেট, এই ক্ষেত্রে আপনারা পার্টিসিপেট করলে আপনারা ফার্স্ট প্রাইজ হিসাবে 15,000 টাকা জিততে পারেন, সেকেন্ড প্রাইজ হিসাবে 10,000 টাকা জিততে পারেন এবং থার্ড প্রাইজ হিসাবে 5,000 টাকা জিততে পারেন। এবং 10 জনকে সিলেক্ট করা হবে, অর্থাৎ যাদের 10 জনের অর্থাৎ যেই মানুষদের সংস ভালো লাগবে বা ভিডিও ভালো লাগবে এমন 10 জনের সান্ত্বনা পুরস্কার হিসাবে 2,000 টাকা করে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, অলরেডি 674
ইউটিউব দেখুন বন্ধুরা সাবমিশন করেছে, আন্ডার রিভিউ চলছে তাদের। তো আপনারা চাইলেও কিন্তু এই ক্ষেত্রে এইটি পার্টিসিপেট করতে পারেন। আপনারা যারা যারা গান ভালোবাসেন এবং গান করেন এবং ভিডিওস বানাতে ভালোবাসেন তারাও কিন্তু এক্ষেত্রে পার্টিসিপেট করতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু বিস্তারিতভাবে পড়ে তারপরেই কিন্তু আপনারা পার্টিসিপেট করবেন। তো আপনারা কারা কারা পার্টিসিপেট করতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।